কাহিনীটা হলো ভারতের একটি ছোট্ট গ্রাম ফুলতলা। সেখানে বাস করত রমেশ ও তার স্ত্রী। রমেশ জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, তাই জমিদার ওর বাড়িতে এলো। আরে রমেশ, আমার টাকা কবে ফেরত দেবে? অনেক দিন তো হলো। হ্যাঁ জমিদার মশাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। যেই দিন আমি টাকা রোজগার করব সেই দিনই দিয়ে আসবো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি তাহলে। রমেশের স্ত্রী জমিদারের ওপর খুব রেগে গিয়েছিল। আরে শোনো, কত সুদ দেব আমরা? যত নিয়েছিলাম তার চেয়ে বেশি টাকা তো দিয়ে দিয়েছি আমরা। জানি না, এসব আমি কিছু বুঝি না। শুধু এটাই বুঝি যে এই বাড়িতে থাকতে হলে জমিদারকে টাকা দিতেই হবে। ঠিক আছে তাহলে। তারপর রমেশ একটি গাছ দেখতে পেল। এই শুকনো গাছটা বিক্রি করে জমিদারকে কিছু টাকা দেওয়া যাবে। এরপর রমেশ কাঠগুলো বাজারে বিক্রি করে বাড়ির দিকে ফিরে আসে। কিছু টাকা পেয়েছি, এই টাকাগুলি এক্ষুনি জমিদার মশাইকে দিয়ে আসি। আরে আরে, এ কি করছো তুমি? সব টাকা জমিদারকে না দিয়ে কিছু টাকা রেখে দাও। কিন্তু কেন? কেন বলছো? আমার শরীরে একটাও গয়না নেই, তুমি দেখতে পাচ্ছ না? অন্তত এই পয়সা দিয়ে একটা সোনার বালা তো কিনতে পারবো। কিন্তু জমিদার যদি জানতে পারে খুব খারাপ হবে। ওনাকে কে বলবে? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। তাহলে এখন আমি একটা বালা কিনে আনি। রমেশ একটা বালা কিনে আনলো আর বাকি টাকা জমিদারকে দিতে গেল। আরে বাহ বাহ, আজকে তো ভালোই রোজগার হয়েছে। হ্যাঁ জমিদার মশাই, তুই যদি তাড়াতাড়ি টাকা দিয়ে যাস তাহলে তোর তাড়াতাড়ি ঋণ শোধ হবে। হ্যাঁ জমিদার মশাই, কত টাকা দিতে হবে? আর 4000 টাকা বাকি আছে। রমেশ জমিদার মশাইয়ের বাড়ি থেকে বাড়ি ফিরে এলো। কি গো, তুমি আমার বালা এনেছো? হ্যাঁ এনেছি, কিন্তু আমার মনে হয় যে জমিদার মশাইকে টাকাগুলো দিয়ে এলে ভালো হয়। সেটা কেন? মাত্র 4000 টাকা বাকি ছিল, আর বালাগুলি যদি না নিত তাহলে আর 2000 টাকা বাকি থাকতো। ঠিক আছে, পরের বার টাকা পেলে দিয়ে দিও, আমি এখন এই বালাটাই পড়ছি। এরপর পূজা বালাটা গ্রামের সকলকে দেখাতে লাগলো। রাতের বেলা পূজা যখন শুয়েছিল, একটা চোর পূজার বালাটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। হে ভগবান, আমার বালা, আমার সোনার বালাগুলো চুরি হয়ে গেছে। তুমি কাকে বালাগুলি দেখিয়েছিলে? কাউকে না, শুধু স্বপ্না, শ্রুতিকে, স্নেহাকে বলেছি। গ্রামের আর কেউ কি বাকি ছিল? গ্রামের সকলকে বলেছো আর আমাকে বলছো কাউকে বলিনি? তোমার বুদ্ধি তো হাঁটুতে আছে। এর চেয়ে ভালো হতো যদি আমি জমিদার মশাইকে টাকাগুলি দিয়ে আসতাম। বোকা মহিলা কোথাকারা, বোকা মহিলা! পূজা কোনো কথা না বলে থাকতে পারত না, সে সব কথা সবাইকে বলে দিত। যদি ওর ঘরে ভালো রান্নাও হতো সেটা গিয়েও সকলকে বলে দিত। আরে রমেশ, তোর বাড়িতে তো খুব ভালো মন্দ খাবার হয়েছে, আমাদের ডাকলি না তো? খুড়ো, আমি তো এখনো বাড়িতে যাইনি, কি করে বলি বলো তো? আরে গ্রামের সবাই জানে, তুই জানিস না? তোর বউ তো গ্রামের সবাইকে বলে বেরিয়েছে। রমেশ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সারা গ্রামের লোক জানে যে তুমি কি বানিয়েছো। তাতে কি দোষ হলো? বানিয়েছি তো বানিয়েছি। বানিয়েছো তো নিজে খাও না, সারা গ্রামের লোককে বলার কি দরকার আছে? তোমার এই আচরণ আমার কিছুতেই ভালো লাগে, কোনো কথা তো এটে থাকে না, সব কথা গ্রামের লোককে না বললে চলে না নাকি? এরপর রমেশ বনে কাঠ কাটতে চলে গেল। রমেশ বনের মধ্যে একটা বড় গাছ দেখতে পেল। সে যখনই কাঠ কাটতে যাবে তখন রমেশের পায়ে কি যেন একটা ঠেকল। তখন রমেশ মাটি খুঁড়ে দেখল সোনার কয়েন ভরা একটা কলসি। বাহ বাহ, আমার কপাল খুলে গেল। হে ভগবান, তোমায় লাখ লাখ ধন্যবাদ।
লাখ লাখ ধন্যবাদ, এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাই। না না, রমেশের পূজার বোকামির কথা মনে পড়ল। এটাকে এখন নিয়ে গেলে তো হবে না, এই কলসিটাকে আমার বাড়ি নিয়ে গেলে আমার বউ সকলকে বলবে যে আমার ঘরে একটা সোনা ভর্তি কলসি আছে। না না, কিছু তো একটা করতেই হবে। রমেশ চিন্তায় পড়ে গেল। এরপর রমেশের মাথায় একটা বুদ্ধি এলো। রমেশ ওই কলসিটি সেখানেই রেখে দিয়ে এলো। এরপর রমেশ বাজার থেকে কিছু মাছ কিনে আনলো। ওই মাছগুলো একটা গাছে বেঁধে দিল। এরপর রমেশ কিছু চপ আনলো, ওই চপগুলো একটা গাছে বেঁধে দিল। এরপর রমেশ বাড়ির দিকে ফিরে আসলো। তুমি চলো আমার সঙ্গে। কোথায় যাবে? আমি একটা সোনার কয়েন ভরা কলসি পেয়েছি, সেটাকেই নিয়ে আসতে যাব এখন। বাহ বাহ, সোনার কয়েন ভরা কলসি! এরপর তারা দুজনে জঙ্গলে গেল। জঙ্গলে পূজা একটা কাজ দেখতে পেল। হে ভগবান, চপের গাছ! এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো এক জাদু গাছ। এই গাছ থেকে কালকে চপের বৃষ্টি হয়েছিল। কিছুটা যাওয়ার পর পূজা একটা গাছ দেখতে পেল, সেখানে মাছ ঝুলছিল। মাছ হয়েছে আবার গাছে? হ্যাঁ, এবার একটু এগোনো যাক। কিছুটা যাওয়ার পর রমেশ সেই জায়গায় পৌঁছলো যেখানে সোনার কয়েন ভর্তি কলসিটা পোতা ছিল। সে সোনার কলসিটি বার করল। হ্যাঁ, তুমি তো সত্যি বলেছিলে। এই কথাটি তুমি কাউকে বলবে না। আমি পাগল নাকি কথাগুলো বলবো? হ্যাঁ, আমি জানি। তার মানে? দুজনে বাড়ি ফিরে এলো। পূজা, তুমি জল নিয়ে এসো। পূজা জল আনতে গেল, আর সেই সময় রমেশ ওই কলসি লুকিয়ে দিল। পূজা সেই কলসি পাওয়ার কথা তার বান্ধবীদের কাছে বলল। আজকে আমরা জঙ্গলে একটা সোনার কলসি পেয়েছি, তুই এ কথা কাউকে বলিস না। কথাটা ওখানে আর থেমে থাকলো না, কথাগুলো আগুনের মতন ছড়িয়ে গেল, জমিদারের কানেও পৌঁছলো। জমিদার তার লাঠিয়ানদেরকে নিয়ে রমেশের বাড়ি এলো। রমেশ, হাই রমেশ, বাইরে এসো। কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? তুমি সোনার কয়েন ভরা কলসি পেয়েছো, এ কথা গ্রামের সকল লোক জানে, শুধু তুমি জানো না। সোনার কয়েন ভরা কলসি আবার আমার কাছে, এ কথা আপনাকে কে বলিস? আর কে বলবে, তোমার বউ গ্রামের লোককে বলে বেরিয়েছে। আগে জমিদার মশাই, আমার বউয়ের মাথাটা একটু খারাপ, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি জিজ্ঞাসা করুন কবে আমরা জঙ্গলে গিয়েছি আর সেখানে গিয়ে কি হয়েছে। ঠিক আছে, পূজা জঙ্গলে কি হয়েছে? ওটা হলো কোনো সাধারণ জঙ্গল নয়, ওটা একটা জাদুর জঙ্গল। ওখানে একটা গাছে চপ ঝুলেছিল, একটু এগিয়ে গেলাম একটা গাছে মাছ ঝুলেছিল, তারপর আমরা যখন আর একটু এগিয়ে গেলাম তখন আমরা সোনার কয়েন ভরা কলসি পেলাম, সেটা আমরা বাড়ি নিয়ে এলাম। শুনলেন তো জমিদার মশাই, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমার বাড়ি খুঁজে দেখতে পারেন। ঠিক আছে, তুই খুঁজে দেখ বাড়িতে কি আছে। জমিদারের লোকেরা রমেশের বাড়িতে খুঁজল, কিন্তু ওরা সোনার কয়েন কিছু পেল না। এবার বিশ্বাস হলো জমিদার মশাই, বিশ্বাস হলো তো। আমি যদি সোনার কয়েন ভরা কলসি পেতাম তাহলে আগেই আপনার ঋণ শোধ করে দিতাম। ঠিক বলেছো। জমিদার বাড়ি ফিরে গেল। এরপর রমেশের মুখে হাসি ফুটল। এবার আমরা সুখে শান্তিতে বাস করব, আর আমার বউয়ের কথা কেউ বিশ্বাসও করবে না, আমার সোনা ভরা কলসিও সুরক্ষিত থাকবে। আরে ওটা তো সত্যি ছিল, তাহলে কেউ কেন বিশ্বাস করছে না? পূজা চিন্তায় ছিল, কিন্তু রমেশ খুশি ছিল, কারণ ওর সোনা সুরক্ষিত ছিল।